মুর্শিদাবাদে তিনটি লোকসভা কেন্দ্রের গণনা প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তার সঙ্গে হচ্ছে আরও দুটি বিধানসভার উপনির্বাচন জমিপুর লোকসভা কেন্দ্রের গণনা হতে চলেছে জমিপুর পলিটেকনিক ইনস্টিটিউটে বহরমপুর লোকসভা কেন্দ্রের গণনা হচ্ছে বহরমপুর গার্লস কলেজে এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের গণনা হচ্ছে সুভাষচন্দ্র বোস সেন্টিনারি কলেজে সকাল থেকেই ভোটকর্মীরা তারা রীতিমতো তৎপরতার সঙ্গে গণনা কেন্দ্রগুলোতে ঢুকছে তাদের প্রপারলি চেক করে তারপর গণনা কেন্দ্রের ভেতরে প্রবেশ করা হচ্ছে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে ঘিরে ফেলা হয়েছে প্রায় প্রত্যেকটি গণনা কেন্দ্র কোনোভাবে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য জেলা প্রশাসন যথেষ্টই প্রস্তুত মোবাইল ফোন একেবারে নিষিদ্ধ করা হয়েছে শুধুমাত্র সংবাদ মাধ্যমের কর্মীরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন মিডিয়া সেল পর্যন্ত প্রবীণ মণ্ডলের রিপোর্ট এন টিভি